লিভারের অতিরিক্ত চর্বি কমাতে কি খাবেন জেনে নিন অলসতার কারণে মৃত্যুর ঝুঁকি বাড়ছে সুস্থ থাকতে হলে সবার ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত ওজন নিয়ন্ত্রণে না রাখলে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে তাই অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের অনেকেই একটি সমস্যা হচ্ছে লিভারে অতিরিক্ত চর্বি জমা হওয়া লিভারে অতিরিক্ত চর্বি তাড়াতে সারা বছর ডায়েট করেন অনেকে তবে রোজার মাসে খাওয়ার সময় পরিবর্তন হওয়ার ডায়েটেও সময় পরিবর্তন হয় তাই যাদের লিভারে অতিরিক্ত চর্বি রয়েছে তারা কিভাবে রোজায় ডায়েট করবেন আধুনিক জীবনযাত্রা অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে যেসব অসুখ সহজেই শরীরে বাসা বাঁধে তার অন্যতম ফ্যাটি লিভার চিকিৎসকদের মতে আমাদের প্রত্যেকের লিভারে একটা নির্দিষ্ট পরিমাণে চর্বি থাকে এটাই স্বাভাবিক কিন্তু মাত্রাতিরিক্ত চর্বি জমে গেলে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ফ্যাটি লিভারে আক্রান্তরা রোজায় যেসব খাবার নিয়ে সচেতন থাকবেন এক যাদের লিভারে অতিরিক্ত চর্বি জমা হয়েছে তারা ইফতারে তেল ভাজা কোনো খাবার খাবেন না দুই লিভারে অতিরিক্ত চর্বি থাকলে যদি দুধ খেতে চান তবে ফ্যাটি ফ্রি দুধ খেতে পারেন তিন বিরিয়ানি তেহারি ফ্রাইড চিকেন খাবেন না চার মাছ বা মুরগির মাংস খেতে পারেন তবে গরু খাসির মাংস ভেড়ার মাংস খাওয়া যাবে না পাঁচ ফল বা ফলের রস সবজি ভাত ওটস চিরা খই ছোলা স্যুপ সবজি খিচুড়ি কম তেলের রান্না অবশ্যই হতে পারেন আর সেগুলোই খেতে পারেন চিকেন স্যান্ডউইচ মোমো তৈরি পিঠা পিঠা চিতই ছয় ভাপে প্যানকেক ইত্যাদি খেতে পারবেন লেবুর শরবত সবার হাজারো রোগ সারাতে সাহায্য করে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ